অন্ত পৰিল তৃতীয় পৰ্যায়ৰ নিৰ্বাচনী প্ৰচাৰ। সৰুক্ষেত্ৰীত যোৱাকালি AIUDFৰ শক্তি প্ৰদৰ্শন। তৃতীয় পৰ্যায়ৰ অন্তিম দিনত সৰুক্ষেত্ৰীৰ AIUDFৰ প্ৰাৰ্থী মীনাক্ষী ৰহমানৰ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলায় মৌলানা বদৰুদ্দিন আজমলে। কায়াকুচিত অনুষ্ঠিত হোৱা নিৰ্বাচনী প্ৰচাৰ সভাত আজমলক সংগ দিয়ে দলটোৰ কাৰ্যকৰী সভাপতি আদিত্য লাংথাচা, বিশিষ্ট লেখিকা শিখা শৰ্মাই। নির্বাচনী অন্তিম সভার ভাষণত আবেগিক হয়ে পড়ে AIUDFর প্রার্থী মীনাক্ষী রহমান। উক্ত সভাতেই বিশিষ্ট লেখিকা শিখা শর্মায় মহিলা প্রার্থী মীনাক্ষীক ভোটদান করবলে রাইজক আহ্বান জানায়। সভাত সাংসদ বদরুদ্দিন আজমলে সরুক্ষেত্রীর বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী জাকির হুসেন চিকদারক তীব্র ভাষায় সমালোচনা করে। চিকদারে বার করছে, মহিলারে গালি দিছে, আমাকে গালি দিছে, আপনারা এসব বরদাস্ত করবে নাকি? লগতে মীনাক্ষী রহমান জয়ী হলে মন্ত্রিত্ব প্রদান করিব বলে ঘোষণা করে। আপনার ভৈন, আপনার ভাগ্নি, আপনার ভাস্তি মীনাক্ষী রহমানকে জিতাইয়ে দেন, আমরা মন্ত্রিসভা দিব। উল্লেখ্য যে অন্তিম দিনের নির্বাচনী সভাত সমষ্টিটোর হাজার হাজার পুরুষ মহিলা বৃদ্ধাই স্বতঃস্ফূর্তভাবে উলাই অহা পরিলক্ষিত হয়েছে। মীনাক্ষী রহমান অন্য এখন জিলার পৰা অহা বোৱাৰী আপনাদের কি সাদরে আঁকালি লৈছে, আর তার উপস্থিতি আজি আপনাদের রদ বরষুণে নেওচি ইয়াতে সমবেত হয়ে একমাত্র আশীর্বাদ দিবর বাবে উপস্থিত হয়েছে। গতি আপনার মর হৃদয়ের পৰা শত শত প্রণাম। মোর কবলে আর ভাষা নাই, মো আপনার কি দিব পাৰি মই নাজানো, কিন্তু মই দিবলে চেষ্টা করি মোর রাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা সংবাদ মাধ্যমৰ হৈ সেৱা কৰাত আপুনি আগ্ৰহী নেকি? যদি আগ্ৰহী, জিয়ন নিউজে প্ৰদান কৰিব সেই সুবিধা, কিয়নো জিয়ন নিউজক প্ৰয়োজন ৰাজ্যৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা স্থানীয় সংবাদদাতাৰ। আগ্ৰহীসকলে তলৰ ঠিকনাত যোগাযোগ কৰক।